দোসরা নভেম্বর আজকের উল্লেখযোগ্য বিষয়, দার্শনিক জর্জ বার্নার্ড শর মৃত্যু, অভিনেতা রবি ঘোষের জন্ম, বিপ্লবী অবলাকান্ত করের মৃত্যু। বিপ্লবী অবলাকান্ত কর ১৮৯১ খ্রিস্টাব্দে জন্ম, তারিখ অজ্ঞাত হলেও তার মৃত্যুটি পাওয়া যায় দোসরা নভেম্বর ১৯৭৪ খ্রিস্টাব্দে বরিশালের গোবিন্দপুরে অবলাকান্ত করের জন্ম। কৈশোরেই তিনি বরিশালের শঙ্কর মঠের স্বামী প্রজ্ঞানন্দের সংস্পর্শে আসেন এবং বিপ্লবী যুগান্তর দলের সভ্য হন। ১৯১৫ খ্রিস্টাব্দে প্রথম ভারত রক্ষা আইনে গ্রেপ্তার হন। সর্বসাকুল্যে প্রায় ২৫ বছর কারাজীবন যাপন করেন অবলাকান্ত কর। দেশ বিভাগের পর পাকিস্তানে জেলে ছিলেন ৪ বছর, পরে ভারতে চলে আসেন। হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে তাঁর সুনাম ছিল।